নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো ইরিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, মোটেও কেটে কেটে ভিডিওটি দেখবেন না, কারণ এই কেটে কেটে ভিডিওটি যদি দেখেন, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যান, তাহলে অনেক কিছু হয়তো আপনারা মিস কিন্তু করে যেতে পারেন। আগামীকাল সোমবার প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্টটি অবশ্যই করুন। পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনাদের রাশির নাম থাকবে, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান নয়, কারণ অনেকে ভাগ্যের যে শুভ নাম্বার অনেকে জানেনই না। আবার কেউ কেউ কোন বছর প্রাপ্তি রয়েছে সেটাই জানেন না, হয়তো আপনার প্রাপ্তির জায়গাটা হয়তো কেটে গেছে বা আপনার প্রাপ্তির সমূহটা আরও ছমাস পর কি এক বছর পর রয়েছে, সেটা আগে জেনে নেওয়া কিন্তু একান্তই দরকার, তবেই বলা সম্ভব যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। দেখুন, কলিযুগে এই অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি না। রাহু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে পীড়িত থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। যাদের অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন, কারণ রাহু কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তিটা কিন্তু ঘটিয়ে থাকে। রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, আপনাদের ভাগ্যভাব, আপনাদের ধনভাব, আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো আপনাদের কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামীকাল এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা আছে কি না। জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কম হোক বেশি হোক কিন্তু আগামীকাল ঘটবে। যারা অল্প নিয়ে খুশি রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, আর যারা চাইছেন প্রচুর অর্থপ্রাপ্তি ঘটাতে, তারা অবশ্যই জন্মকুণ্ডলিকে আগে বিচার বিশ্লেষণ করুন এবং রাহু রক্ষা কবচ এবং লকেট আপনারা পরিধান করুন। এই লকেটের ব্যাপারে যারা জানতে চাইছেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন, সেখানে ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দিব। এটা একটা মিরাকেল কাজ আপনাদেরকে করবে এবং রাহু রক্ষা কবচ দুটির কম্বিনেশনে একটা চমৎকার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন, আমাদের সংখ্যাতত্ত্ব আমাদের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে, তাই আমি প্রতিদিন, যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, প্রতিদিন কিন্তু আমি টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিই এবং কোন সময়গুলোতে আপনাদের প্রাপ্তি সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু কিছুটা আমি কিন্তু আপনাদেরকে পূর্বাভাস আপনাদেরকে কিন্তু দিই। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, আগামীকাল রয়েছে সোমবার। দেখুন, সোমবার 21 আগস্ট, চতুর্থী তিথি রয়েছে, আপনার নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র, যোগ রয়েছে শুভ যোগ, অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:53 থেকে 12:43 পর্যন্ত, আরটি যে ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনার 11:33 থেকে 1:17 পর্যন্ত, রাহুকাল রয়েছে সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত, আরেকটি যে ভালো সময় রয়েছে সকাল 9:12 থেকে 10:35 পর্যন্ত, এই সময়গুলোকে কিন্তু কাজে লাগান এবং রাহুকালটা সম্পূর্ণ শুভ কাজ থেকে আপনারা এড়িয়ে চলুন। এবং আমি প্রতিদিন কিন্তু আপনাদেরকে কথা বলছি যে সংখ্যা অনুযায়ী আপনাদের যে লকেট আমি কিন্তু তৈরি করছি, যেটা বিশেষ প্রক্রিয়াতে শোধন করে আপনার ডেস্টিনি অনুযায়ী, আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী, আপনার রাশি অনুযায়ী, নক্ষত্র রাশি অনুযায়ী কিন্তু আমি এই লকেটটা কিন্তু প্রতি
দিন প্রত্যেক মানুষই নিচ্ছেন, অনেকজন উপকৃত হয়েছেন এই লকেটটা, মানে মিরাকেল কাজ করছে। শঙ্কা তত্ত্ব আমি আবারও বলছি, ভাগ্যকে কিন্তু চমকি দেয়। আপনার ভাগ্য ভাবকে যদি স্ট্রং করতে চান নিশ্চিত রূপে, আপনারা কিন্তু এই লকেটটা কিন্তু আপনাদের কিন্তু এই শঙ্কার যে লকেট, কারণ নক্ষত্র তিথি আপনার রাশি লগ্ন এবং আপনার ভাগ্যভাব এই কটিকে একসঙ্গে একত্রিত করে এই লকেটটা কিন্তু তৈরি করা হয়। যদি আপনারা নিতে চায় ইচ্ছুক রয়েছেন, অনেকে বুকিং করেছেন, আমি একটি কথা হাত জোর করে অনুরোধ করছি, আপনারা কিছুটা হলো সময় আপনারা দিন। এবং কারণ সময়টা এই জন্যে আপনাদেরকে দিতে বলছি, কারণ যে কোনো জিনিসকে একটু নির্দিষ্ট সময়ে করতে হয়, চটজলদি যে হবে এটা না, সময় অনুযায়ী কিন্তু কাজ কিন্তু করতে হবে। আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকলে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবেই হবে। এবং যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আগামীকালের পাঁচটি রাশির নাম আমি বলবো, তার আগে আমি বারোটি রাশির টার্গেট নাম্বারটা আগে জানিয়ে দিই, অনেকে অধীর আগ্রহে রয়েছেন। তো কৌশিকদা কখন টার্গেট নাম্বারটা বলবেন? দেখুন, যারা অধীর আগ্রহে রয়েছেন না, তাদের জন্য আগে আমি টার্গেট নাম্বারটা বলে দিই, তারপরে আমি জানাবো যে পাঁচটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রথম রাশি মেষ রাশির টার্গেট নাম্বার 2 এবং 8, বৃষ রাশি 3 4, মিথুন রাশি 1 9, কর্কট রাশি 6 এবং 3, সিংহ রাশি 5 এবং 8, কন্যা রাশি 6 এবং 9, তুলা রাশি আপনার 3 4, বৃশ্চিক রাশি 5 2, ধনু রাশি 7 1, মকর রাশি 6 8, কুম্ভ রাশি 4 2, মীন রাশি 3 9। এরপর আমি জানাই পাঁচটি রাশির নাম আগামীকাল সুপার প্রাপ্তি করতে চলেছে। প্রথম রাশি তুলা রাশি, দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি, 3 নম্বর রাশি মকর রাশি, 4 নম্বর রাশি বৃশ্চিক রাশি, 5 নম্বর রাশি আপনার মীন রাশি। এই কটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আগামীকাল সোমবার এই পাঁচ রাশির মহা প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এবং যাদের হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আমি আবারও বলবো বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। নমস্কার, ধন্যবাদ।